দেখুন কিভাবে 40 ফুট ঢেউয়ের মাঝে দড়ির ওপর হেঁটে পার হলো নারী। ভারত মহাসাগরের রিউনিয়ন আইল্যান্ড দ্বীপে ঘটেছে ঘটনা। খরস্রোতা সমুদ্রের দুই তীরের মধ্যবর্তী দূরত্ব 31 মিটার, দুই পাশে পিচ্ছিল পাথর, আর দড়ির ওপর দিয়ে হেঁটে সমুদ্রের এক পাড় থেকে যাওয়ার চেষ্টা করেছেন এক নারী। হঠাৎ করে কোত্থেকে এলো বিশাল ঢেউ, ক্ষণিকের জন্য হারিয়ে গেলেন ওই নারী। NDTV অনলাইনের খবরে জানানো হয়, ভারত মহাসাগরের রিউনিয়ন আইল্যান্ড নামের এক দ্বীপে ঘটেছে এ রোমাঞ্চকর ঘটনা। এর ভিডিও চিত্রে দেখা গেছে বিশাল আকারের ঢেউ ওই নারীকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল। যিনি ভিডিও করেছিলেন তিনিও ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিলেন। দড়ির ওপর দিয়ে হাঁটা ওই নারীর নাম কোরালি জিরোল। দড়ির ওপর দিয়ে হাঁটার ব্যাপারে পেশাদার প্রশিক্ষণ আছে এই 26 বছরের তরুণীর। প্রথম পড়ে গেলেও শেষ তক রক্ষা পেয়েছেন কোরালি। অবিশ্বাস্যভাবে দাঁড়িয়েছিলেন দড়ির ওপর, ভিডিওটিতেই তা দেখা গেছে। এ ঘটনার অনেক স্থিরচিত্র এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কোরালি স্বীকার করেছেন, ঢেউটি যখন আসে তখন তিনি দড়ির ওপর বসেছিলেন, যদি দাঁড়িয়ে থাকতেন তবে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।